মুসল্লিদের আগমনে কানাই কানাই পূর্ণ টঙ্গীর তুরাগতীর কাল আম্বয়নে শুরু হবে ইজতেমা এক পক্ষের মাঠ ছাড়া ও অন্য পক্ষের আসার দিনটিকে ঘিরে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী সীমান্তে জন্ম নেয়ার কারণে মরতে হচ্ছে চোরা কারবারি হিসেবে খোফ ঠাকুরগাঁওয়ের বহরমপুরবাসীর দোষীদের বিরুদ্ধে কঠোর হওয়ার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির জাতীয় নির্বাচনে অনিয়মের অভিযোগে পর্যন্ত 32 বিএনপি প্রার্থীর মামলা আইনগতভাবে মোকাবিলা করা হবে বললেন ওবায়দুল কাদের চাকচিক্যপূর্ণ ব্যয়বহুল বেসরকারি হাসপাতালেও মিলছে না সুচিকিৎসা হয়রানির কারণে রোগীরা বিদেশমুখী হাসপাতালের মৃত্যু তদন্তের পরামর্শ বিশেষজ্ঞদের এবং মারাত্মক দূষণের কবলে কর্ণফুলী কলকারখানা আর ময়লা আবর্জনায় অন্যতম কারণ বলছে পরিবেশ অধিদপ্তর বুড়িগঙ্গা দখলমুক্ত করতে চলছে তৃতীয় দফা অভিযান সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন বিশ্ব ইজতেমা শুরুর একদিন আগেই মুসল্লিদের পদচারণায় মুখর টঙ্গীর তুরাগতীর তাবলিগ জামাতের দুপক্ষের সব দ্বন্দ্ব সংঘাত অবসানের দাবি জানিয়েছেন সাধারণ মুসল্লিরা এদিকে দুপক্ষকে ধৈর্যের সঙ্গে ইজতেমা সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক অন্তর্বর্তীকালীন নিরাপত্তা নিয়ে তৎপরতার কথা জানিয়ে তিনি বলেন অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে কঠোর হাতে দমন করা হবে দ্বন্দ্ব সংঘাত দুই পক্ষের মুখোমুখি অবস্থান সব মিলিয়ে অনেকটা অনিশ্চিতই হয়ে পড়েছিল এবছরের বিশ্ব ইজতেমা সরকারের বারবার হস্তক্ষেপে 15 থেকে 18 ফেব্রুয়ারি টানা 4 দিন আলাদাভাবে ইজতেমা পরিচালনায় সম্মত হয় তাবলিগ জামাতের বিবদমান দুপক্ষ প্রথম দুই দিন ইজতেমা মাঠে থাকবেন জুবায়ের পন্থী এবং শেষ দুই দিন সাত পন্থীরা শর্ত অনুযায়ী প্যান্ডেল তৈরি সহ যাবতীয় প্রস্তুতিতে একসঙ্গেই কাজ করার কথা থাকলেও বুধবার পর্যন্ত মাঠে দেখা যায়নি মাওলানা সাদের অনুসারীদের অন্যদিকে সরকারের বেঁধে দেওয়া সময়ের একদিন আগে বৃহস্পতিবার থেকেই নানা আনুষ্ঠানিকতা শুরু করে দিয়েছেন মাওলানা জুবায়ের অনুসারীরা আর তাদের এই বিভেদের অবসান চান সাধারণ মুসল্লিরা আমাদের জীবনে অনেক ফাতনা ফাসাদ আসে হ্যাঁ সমস্যা আসে তার সমাধান হয় কোনো রাজনীতি না কারো পক্ষ বিপক্ষের কোনো আলোচনা নাই আমরা নিজেরা কবরের চিন্তা নিয়ে আসি আমাদের মধ্যে এখানে বিভেদ আমরা কোনো কিছু দেখি না বা বিভেদ আমাদের অন্তরে নেই আমরা এসে এখানে ইমান আমলের জন্য কে কাজ করেছে না করেছে এটা তো আমরা জানি না টুটা ফুটা মেহনতের মধ্যে কিছু ঝড়তুফান আছে ইনশাল্লাহ এটাও দূর হয়ে যাবে এদিকে ইজতেমাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান র‍্যাব মহাপরিচালক আর গাজীপুর মহানগর পুলিশ বলছে এক পক্ষের মাঠ ছাড়া ও অপর পক্ষ মাঠে প্রবেশের সময় দ্বন্দ্ব এড়াতে তৎপর থাকবেন তারা প্রথম পর্ব শেষ হয়ে গেলে তারা যেন তাদের অনুসারীদেরকে মাঠ ত্যাগ করার জন্য উদ্বুদ্ধ করে এবং পরবর্তীতে যারা আসবে তাদের যে নেতা তাদেরকেও আমরা উৎসাহ দিয়ে যাচ্ছি যেন ক্রমে কোনো ক্রমে যেন পরের দিনে সকাল 7টার সময় এই মাঠে হাজির না হয় তারা সবাই সর্বোচ্চ সহিষ্ণু সর্বোচ্চ ধৈর্য বিভেদ বিসম্বাদকে দূরে রেখে শান্তিপূর্ণভাবে যাতে করে এই চার দিন অনুষ্ঠিত হতে পারে সেই প্রচেষ্টা নেবেন সাদা পোশাকে থাকবো অথবা ইউনিফর্মে থাকবো কিন্তু কোনোরকম গুজবে কেউ কান দেবেন না ইজতেমায় আগত দেশি বিদেশি মুসল্লিদের মধ্যে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা বিশৃঙ্খলা না ঘটে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখা হবে বলে জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেলায়েত হোসাইন সময় সংবাদ অহরহ বিএসএফ এর হাতে প্রাণ দিতে হয় সীমান্তের গ্রামের মানুষদের এবার নিজ দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যদের এলোপাতাড়ি গুলিতে ঠাকুরগাঁওয়ে তিনজনের মৃত্যুতে যেন প্রতিষ্ঠা পেল সীমান্তে জন্ম নেয় অপরাধ কিন্তু চোরা কারবারি অপবাদ নিয়ে মৃত্যু মেনে নিতে রাজি নন নিহতের আত্মীয় স্বজন ও এলাকাবাসী তারা চান দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট চোরাপথে সীমান্ত পার করে আনা গরু দাবি করে বেতনা বিওপির 10 কিলোমিটার ভেতরের পহরমপুর গ্রামের মানুষের গরু কেড়ে নেওয়ার সময় প্রতিবাদী মানুষের উপর নির্বিচার গুলি বর্ষণ করে বিজিবি এতে নিহত তিনজনের একজন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র একজন শিক্ষক আর একজন গা গতরে খাটা কৃষক কিন্তু নির্দয় হত্যাকাণ্ডের পর তাদের সবাইকে চোরা কারবারি বলে প্রতিষ্ঠিত করা হচ্ছে তবে এই অপবাদ মেনে নিতে রাজি নন নিহতের আত্মীয় অনাত্মীয়রাও উনি
উনি বলছে যে আমার বাড়ি গরু আমি মেয়ের জন্য বিক্রি করব। ওরা কেউ কথা মানে না মানে পারমিট ওরা হাতে থেকে নিয়ে কাগজ নিয়ে কাগজ চিরে ফেলেছে। একটা গুলি করার পরেই সাথে সাথে নালাটা ঘুরাই দিছে, ঘুরাই দিয়ে এইভাবে গুলি করছে চারজন মিলে একসাথে। 10 কিলোমিটার দূরের গ্রামে চোরাচালানের গরু ধরতে এসে বিজিবি সদস্যরা প্রমাণ করেছেন গরুগুলো সীমান্ত অতিক্রম করে আসে তাদেরই ব্যর্থতায়। নিজেদের দায় নিরীহ গ্রামবাসীর ঘাড়ে চাপানোর এই চেষ্টা দুঃখজনক বলে মনে করেন সীমান্ত গ্রামের মানুষেরা। সীমান্তে যারা বাস করে তারা খেটে খাওয়া মানুষ, তারা কোনোদিন এইভাবে করে না। এই এলাকার মানুষ চোরাকারী না, ওরা আসে না এগুলা সাজানো কিছু কথা বলে আমাদেরকে ফাঁসাচ্ছে। মৃত্যু বেদনার, কিন্তু গরু চোরা কারবারের অপবাদ নিয়ে একজন শিক্ষক নবাবের মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। ঘটনার দুদিন পরও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো হতাহতদের চোরা কারবারী হিসেবে প্রমাণের চেষ্টা করছে বিজিবি। এ নিয়ে ক্যামেরার সামনে কথা না বললেও ফোনে এমন কথাই বলেন বিজিবির কর্মকর্তা। আমরা সবকিছু যাচাই করছি, অবশ্যই কেউ যদি এর জন্য কোনো দোষী হয়ে থাকে তার বিরুদ্ধে তো আমরা অবশ্যই ব্যবস্থা নেব। যে আক্রমণটা হয়েছে এটা একদম সম্পূর্ণরূপেই পূর্ব পরিকল্পিত। অবশ্য স্থানীয় সংসদ সদস্য কাউকে রামরাজত্ব কায়েম করতে দেয়া হবে না উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাসের বাণী শোনান। আমিও কালকে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি এবং আমি আশ্বস্ত হয়েছি যে এটার ন্যায্য বিচার হবে। গত মঙ্গলবার চোরাচালানের গরু সন্দেহে বিজিবি হাটলাগোয়া হুকুম আলীর বাড়ি থেকে গরু নিয়ে যাবার সময় তাদের পরিবারের সদস্যদের সাথে সংঘর্ষে এক পর্যায়ে বিজিবি গুলি বর্ষণ করলে হতাহতে এই ঘটনা ঘটে। রতন সরকার, সময় সংবাদ, ঠাকুরগাঁও। ঠাকুরগাঁওয়ে বিজিবি ও গ্রামবাসীর সংঘর্ষে 3 জন নিহতের প্রতিবাদে রংপুরে মানববন্ধন হয়েছে। দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এতে ছাত্র সংগঠন ঠাকুরগাঁও কল্যাণ সমিতির সদস্যরা অংশ নেন। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে চোরাচালানের গরু সন্দেহে বিজিবি হাট লাগোয়া বহরমপুর গ্রামে বিজিবি ও গ্রামবাসীর সংঘর্ষ হয়। এতে বিজিবি গুলিবর্ষণ করলে প্রাণ হারান 3 জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছেন 12টি আসনের বিএনপির প্রার্থীরা। এ নিয়ে এখন পর্যন্ত 32 প্রার্থী মামলা করলেন। সকালে বিএনপির প্রার্থীরা হাইকোর্টের নির্বাচনী বেঞ্চে এসব মামলা করেন। নির্বাচনী কেন্দ্রে বিভিন্ন অনিয়মের বিষয়ে মামলার নথিতে উল্লেখ করা হয়। বাদীপক্ষের আইনজীবী বলেন, বিভিন্ন অনিয়মের নথি হাতে পেতে সময় লাগায় মামলা দায়ের করতে বেশি সময় লেগেছে। এরই মধ্যে নির্বাচনী বিরোধ নিষ্পত্তির জন্য 6টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। এই 6টি বেঞ্চের যে কোনো একটিতে শুনানির জন্য মামলাগুলো উত্থাপন করা হবে, উত্থাপন করবেন তারা। মামলা করার ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিয়েছি, যে নির্বাচনে আমরা উল্লেখ করেছি আমাদের পিটিশনে যে নির্বাচন 30শে ডিসেম্বরের আগেই অনেক জায়গায়, অধিকাংশ জায়গায় ব্যালট বাক্স আগে থেকেই ভরাট করা হয়েছে। নির্বাচনের দিন বিএনপির যে সমস্ত নির্বাচনী প্রার্থী সহ এজেন্টদেরকে নির্বাচন কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে, ভয়ভীতি দেখা হয়েছে। যারা কেন্দ্রে গেছেন তাদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। সাধারণ ভোটারদেরকে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে। নির্বাচনী বেঞ্চে বিএনপি প্রার্থীদের মামলা আইনগতভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে তারা এই পদক্ষেপ নিয়েছে। এ সময় ঐক্যফ্রন্টের গণশুনানি কর্মসূচিকে গণতামাশা বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। ডক্টর কামাল হোসেনের নাম উচ্চারিত হয় প্রধান বিচারপতি হিসাবে, তো সেটা কি গণশুনানি? সেটা তো গণ তামাশা হয়ে যাবে। আন্দোলনেও পরাজিত হয়, নির্বাচনেও পরাজিত হয়। তাদের সামনে নালিশার মামলা ছাড়া অস্তিত্ব টিকিয়ে রাখার আর কোনো পথ খোলা থাকে না। এইসব করে হতাশ কর্মীদের চাঙ্গা রাখাই হলো তাদের উদ্দেশ্য। মামলা হচ্ছে, অসুবিধে কী? মামলা তো তারা করবেই, আর মামলা হলে মামলা আমরা ফেস করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিক সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে জার্মানির উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। সকাল 8:30 তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এ সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্যরা। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধানরা। আগামী 15 থেকে 17 ফেব্রুয়ারি জার্মানিতে অনুষ্ঠেয় নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরবেন বলে জানা গেছে।
এছাড়া 17 থেকে 19 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফরের সময় সেখানে শ্রম বাজার উন্মুক্ত করার পাশাপাশি বিনিয়োগের জন্য দুটি সমঝোতা চুক্তি সই হওয়ার কথা রয়েছে। সফর শেষে প্রধানমন্ত্রীর 20 ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে। তারকাখচিত আবাসিক হোটেল সদৃশ সেবার পসরা বসিয়েও সঠিক চিকিৎসা নিশ্চিত করতে পারছে না কোনো কোনো বেসরকারি হাসপাতাল। ভুল চিকিৎসায় হয়রানি ও মৃত্যুভীতি রোগীদের তাই বিদেশমুখী করছে ব্যাপক হারে। এ অবস্থায় চিকিৎসকদের ব্যবস্থাপত্র নিরীক্ষা ও হাসপাতালের প্রতিটি মৃত্যুর তদন্তের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মোহাম্মদ আশরাফুলের ছবিতে দেখুন মুজাহিদ শুভ রিপোর্ট। স্কয়ার হসপিটালে আমার বাবার ভুল ট্রিটমেন্টের কারণে আজকে মৃত্যুশয্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই ভিডিও বার্তাটিতে বলা হচ্ছে নাসিরউদ্দিনের কথা। লিভারের জটিলতায় দীর্ঘদিন ভুগে পার্শ্ববর্তী দেশের চিকিৎসায় সুস্থ হয়েছিলেন। হঠাৎ অস্বস্তি বোধ করায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে দ্রুত ভর্তির পাশাপাশি ভয় দেখিয়ে ডায়ালাইসিস করতে বাধ্য করেন চিকিৎসক। পরিবারের অভিযোগ, ডায়ালাইসিসের সময় সিভিয়ার ব্রেন স্ট্রোক করে এখন কাউকেই চিনতে পারছেন না তিনি। সিটি স্ক্যান ও নিউরোলজি চিকিৎসককে দেখাতে চাইলেও রাজি হননি অভিযুক্ত চিকিৎসক ডাক্তার মোসাদ্দেক আহমেদ। দ্রুত হার্টবিট ফল করছে কেন? উনি বললেন মনে হয় মেশিনের কোনো সমস্যা থাকতে পারে। পেশেন্টদের এরকম হয়, আপনি একটা কাজ করেন, বাসায় নিয়ে যান, তারপর দিল্লিতে নিয়ে যাবেন, ব্লাড দিলে উনি সুস্থ হয়ে যাবে। অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হলে সময় টিভির পরিচয় পাবার পর আর ফোন ধরেননি তিনি। ক্যামেরায় এখনই কথা বলতে রাজি নয় হাসপাতাল কর্তৃপক্ষ। এটা আমরা হঠাৎ করে একটা রিপোর্ট দিতে পারি না, এটা মেডিকেল ম্যাটার, এটা সময় লাগবে। আর ওই প্রশ্ন আমাদের কন্ট্রোলে আছে, কাজে আপনারা ওয়েট করেন, এটা একটা কমিটি করে দেওয়া হয়েছে, রিপোর্টটা যাবে পিএম এর কাছে। সরকারি বেসরকারি হাসপাতালে বারবার ঘটতে থাকা এসব ঘটনায় চিকিৎসা ব্যবস্থায় আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ। স্কোয়ারের মতো হসপিটালে আমার ভাগ্নির বাচ্চাটাকে রীতিমতো হত্যা করা হয়েছে, তাকে যেখানে ভুল, শুধু যে ভুল চিকিৎসা তা না, একটা নবজাতক শিশুকে যেভাবে যে ধরনের ট্রিটমেন্ট বা যেভাবে তাকে ডেলিভারি করানো হয়েছে, এটা প্রত্যেকটা স্টেজে ভুল ছিল। আপনি একটু আসেন, আমার বাচ্চার অক্সিজেন দেন, কয় প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান, আমার বাচ্চার রক্ত ফেরত চাই, গোপালাই মারা গেছে আমার সন্তান। ভুল চিকিৎসা রোধে প্রথম থেকেই অপচিকিৎসা বন্ধে সতর্ক হবার আহ্বান বিশেষজ্ঞদের। ডাক্তাররা যে প্রেসক্রিপশন লিখছেন সেটাকে স্যাম্পলিং দেখা দরকার আছে, হাসপাতালে রোগী মারা গেলে সেটাকে অডিট করতে হবে, সেটা দেখতে কাগজপত্র পরীক্ষা করে দেখতে হবে, অপারেশন হয়েছে, এই অপারেশনটা দরকার ছিল কিনা, অপারেশনের পরে যত্ন হয়েছে কিনা। সুনির্দিষ্ট অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয় বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। যদি আমাদের তদন্তে ধরা পড়ে তখন আমরা সে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অথবা ওই ব্যক্তির বিরুদ্ধে শাস্তির সুপারিশ করি এবং বাস্তবায়ন করার চেষ্টা করি এবং বাস্তবায়ন করি। বিভিন্ন গবেষণা বলছে চিকিৎসকের অবহেলা আর ভুল চিকিৎসায় বিগত 5 বছরে মৃত্যুর শিকার হয়েছেন 500-র বেশি মানুষ, যদিও প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। নামি দামি হাসপাতাল সহ বিভিন্ন ধরনের হাসপাতালে এই ধরনের ঘটনা অহরহ ঘটলেও দৃষ্টান্তমূলক শাস্তি বা ক্ষতিপূরণের তেমন কোনো নজির নেই। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। মারাত্মক দূষণের কবলে পড়েছে চট্টগ্রামের কর্ণফুলী। নদীর দুপারে গড়ে ওঠা 300+ কলকারখানা আর মহানগরীর ময়লা আবর্জনা দূষণের অন্যতম কারণ, এমন তথ্যই উঠে এসেছে পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদনে। নদী গবেষকরা বলছেন দূষণের কারণে হুমকির মুখে জীববৈচিত্র্য, হারিয়ে গেছে অন্তত 30 প্রজাতির মাছ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। 200-300 আরও উপরে আসিল, এগুলো আস্তে 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 সব ওইখানে বড়াইতে বড়াইতে এখানে চলে যাচ্ছে। দীর্ঘ 22 বছর ধরে বাপদাদার পেশা আঁকড়ে ধরা এই সাম্পান মাঝি আরবালি নিজ চোখেই দেখেছেন ধীরে ধীরে কীভাবে দূষিত হয়েছে এই কর্ণফুলী নদী, কালো হয়ে পড়েছে নদীর পানি, এখন দেখছেন দূষণের কবলে পড়ে কর্ণফুলী নদীর মরণ দশা। গরু মারা আছে, ছাগল মারা আছে, মুরগি ফার্মের মুরগি টুরগি এগুলো পচা টচা সব কিছু এগুলো নদীতে পালাচ্ছে। এই জায়গাটায় কোনো ডাস্টবিন নেই, তাহলে আমরা খেয়ে কী করবো? নদীতেই ফেলে দিচ্ছি, তো এই দূষণগুলো কিন্তু মানে মানুষ সৃষ্ট। নগরীর 60 লাখ মানুষের পয়োবর্জ্য ও গৃহস্থালির 15 থেকে 20 কোটি লিটার দূষিত পানি পড়ছে কর্ণফুলীতে। এছাড়া নদীর পাড়ের শৌচাগারের মলমূত্র ও মরা জীবজন্তু এবং পলিথিন এসে মিশছে নদীতে। নদী গবেষকের মতে দূষণের কারণে হারিয়ে গেছে অন্তত 20 থেকে 25 প্রজাতির মাছ। এই সংকটাপন্নতাই আমাদের প্রমাণ করে দেয় যে আমরা কর্ণফুলীর প্রতি কতটুক নির্লিপ্ত, কতটুক উদাসীন। এই কর্ণফুলীর সংকটই হালদার সংকট। হালদায় এখন মা মাছের মরক ধরেছে, মা মাছ মরে যায়।
কাঙ্ক্ষিত ডিম আমরা পাচ্ছি না। দুই পাশে যে শিল্পের চর্চাগুলো হচ্ছে দূষণের জন্য, এই দূষণকে কোনোভাবে আমরা নিয়ন্ত্রণ করছি না। পরিবেশ অধিদপ্তর বলছে উভয় পারে গড়ে ওঠা অন্তত 300 কলকারখানার তরল বর্জ্য পড়ছে নদীতে। চিহ্নিত করে 3 কোটি টাকা জরিমানা করার পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কিছু কারখানা। তরল বর্জ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে জিরো ডিসচার্জের আওতায় আনা, যেগুলো ক্লাস্টার আছে শিল্প প্রতিষ্ঠান, সেন্ট্রাল ইটিপির মাধ্যমে 100% ট্রিটমেন্ট হয় এবং ওয়াসার যে তরল বর্জ্য পরিশোধনাগার, মানে সেন্ট্রালি তারা যেন কিছু তরল বর্জ্য পরিশোধনাগার তৈরি করে এবং তরল বর্জ্যটা সরাসরি ইয়েতে না যায়। পরিবেশ অধিদপ্তরকে সাথে নিয়ে দূষণ রোধে কাজ করছে বলে জানালেন জেলা প্রশাসক। অবৈধ স্থাপনা উচ্ছেদের পরে যাতে নদী আবার নতুন করে দূষিত না হয় এবং কেউ যাতে আবার দখল করে না নিতে পারে, সে ব্যাপারে আমরা সোচ্চার আছি। চট্টগ্রাম ওয়াসার পয়োবর্জ্য শোধনাগার না থাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশসম্মতভাবে না হওয়াকেই দূষণের জন্য দায়ী করছে পরিবেশ অধিদপ্তর। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বুড়িগঙ্গা নদী দখলমুক্ত করতে তৃতীয় দফা অভিযানের তৃতীয় দিনে বহু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআরডব্লিউটিএ। সকালে বুড়িগঙ্গা পাড়ের হাজারিবাগ ও বসিলা এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। বিআরডব্লিউটিএ জানায় গত 8 দিনের অভিযানে প্রায় 1500 অবৈধ বাড়ি ও কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আগামীতেও নদী দখলমুক্ত করতে কাজ চালিয়ে যাবেন তারা। এর আগে প্রথম দফায় 29 জানুয়ারি উচ্ছেদ অভিযান শুরু করে সংস্থাটি। ডাকসু নির্বাচনকে সামনে রেখে সমমনা 21টি সংগঠনকে সঙ্গে নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। তবে নির্বাচনে এই সংগঠনগুলো একই প্যানেলে থাকবে কি না সে বিষয়ে চূড়ান্ত হয়নি। সহাবস্থান নিশ্চিতের মতো বাকি দাবিগুলো মেনে নেওয়া হবে বলে আশা জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি। এদিকে ডাকসু নির্বাচনকে ঘিরে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থানে বিশৃঙ্খলা হলে নির্বাচনকে বিঘ্নিত হওয়ার শঙ্কা প্রশাসনের। ডাকসু নির্বাচনকে ঘিরে এখন প্রতিনিয়ত সরব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বৃহস্পতিবার সমমনা 21টি সংগঠনকে নিয়ে নতুন একটি প্ল্যাটফর্মের ঘোষণা দিল ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থীর ব্যানারে একাত্মতা জানায় টিএসসি ভিত্তিক 21টি সংগঠন। মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করার প্রত্যয় তাদের। আমরা চাই যারা আমরা ক্রিয়াশীল, যারা আমরা সৃষ্টিশীল, যারা আমরা বাংলাদেশকে সুন্দরভাবে গড়তে চাই, ভবিষ্যৎ বাংলাদেশকে গড়তে চাই, তারা সবাই একটি প্ল্যাটফর্মে এসে আমরা একটি প্যানেল দিয়ে কাজ করতে পারি। এর আগে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি বলেন সহ অবস্থানের বিষয়টি স্থায়ী হলেই সুফল মিলবে। বাকি দাবিগুলোর দিকেও নজর দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান তাদের। অনেক ছাত্র সংগঠনের সাথে আমাদের দাবিগুলো মিল আছে, আমরা আশা করি সেই মিলগুলোকে কার্যকর রেখে উনি আমাদের দাবির ব্যাপারে আন্তরিকতা প্রকাশ করবেন। এদিকে ক্যাম্পাসে মিছিল শেষে উপাচার্যের কার্যালয়ের সামনে 1 ঘন্টা অবস্থান করে প্রগতিশীল ছাত্র জোট। এ সময় নানা অনিয়ম ও অসঙ্গতির কথা তুলে ধরেন তারা। এমন একটা পরিবেশ তারা তৈরি করবে যে পরিবেশে আমরা যেন ভোট থেকে, ভোট অংশগ্রহণ থেকে, ভোটে অংশগ্রহণ করা থেকে গণতান্ত্রিক চিন্তা চেতনা থাকে সেটা এই বিষয়টা, তাহলে এইরকম যদি পাল্টাপাল্টি স্লোগান হয় সেটার জন্য তো মানুষের ভিতরে একটা আশঙ্কা তৈরি হতে পারে। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ 11 মার্চ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ভালোবাসা দিবসে প্রিয়জনদের নিয়েই ব্যস্ততা থাকে সবার। মানুষের এই ব্যস্ততার মাঝে একদল তরুণ শুধু ভালোবাসার দিবস নয়, বছরের প্রায় প্রতিটি দিনই নিজেদের নিয়োজিত রেখেছেন অসহায় প্রাণীদের সেবায়। ওদের জীবনযুদ্ধে টিকিয়ে রাখতে নিরন্তর কাজ করছেন এই স্বেচ্ছাসেবীরা। কেরানীগঞ্জে তৈরি করেছেন প্রাণীর আশ্রয়কেন্দ্র। প্রাণীর প্রতি ভালোবাসা নিয়ে দেখুন ইশিতা ব্রহ্মের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। শ্রবণ, রাস্তায় কুড়িয়ে পাওয়া ছোট্ট ভালোবাসা। সামনের দুই পা নেই, নেই এক কানও, তাই নাম রাখা হয়েছে শ্রবণ। মানুষের চূড়ান্ত নিষ্ঠুরতার শিকার এই বিড়ালটিকে মুমূর্ষ অবস্থায় পেয়ে পুরোপুরি সুস্থ করে তোলেন একদল তরুণ। শ্রবণের মতো আরো অনেক অসহায় প্রাণীর মাথা গোজার ঠাঁই হয়েছে কেরানীগঞ্জের এই আশ্রয় কেন্দ্রে। সবাই কোনো না কোনোভাবে মানুষের নিষ্ঠুরতার শিকার।
বছরের প্রতিটা দিনই অসহায় এই প্রাণীদের সাথে কাটাতে পছন্দ করেন এখানকার তরুণ স্বেচ্ছাসেবীরা। ওদের ভালোবাসা নিঃস্বার্থ, তাই ভালোবাসা দিবসটিও আদুরে প্রাণীগুলোর সাথেই কাটছে তাদের। ওদের ভালোবাসতে বিশেষ কোনো দিনের প্রয়োজন হয় না, প্রত্যেকটা দিনেই ওদের ভালোবাসা যায়। যেসব কুকুর বিড়াল রাস্তায় অ্যাক্সিডেন্ট করে সেগুলোকে উদ্ধার করে এনে ট্রিটমেন্ট করে সুস্থ করে বেশিরভাগ চেষ্টা করি আগের জায়গায় ছেড়ে দিতে। অনেক কুকুরের হাত থাকে না, পা থাকে না, অন্ধ থাকে, সেই ক্ষেত্রে আমাদের নিজেদের এখানে রেখে দিতে হয়। প্রাণী কল্যাণের স্বার্থে কাজ করা তরুণ এ স্বেচ্ছাসেবীদের মতে নিষ্ঠুরতা নয়, যত্ন আর ভালোবাসা পাবার অধিকার রয়েছে প্রাণীদেরও। ওরা আমাদের আশেপাশে ঘুরে এই যে আদর নিচ্ছে, এটা কিন্তু ওর কোনো স্বার্থ নেই। তো যেহেতু যারা নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে তাদের ভালোবাসা পাওয়ার অধিকারটাও আমি মনে করি যে প্রথমে আসে। সাপ্তাহিক ছুটিগুলোতে তো আসাও হয়, আর এছাড়া বিশেষ দিনগুলোতে আরও বিশেষ করার জন্য আমরা এই সময়টা ওদের সঙ্গে কাটাই। মানুষকে না, প্রাণীদেরকেও ভালোবাসা যায়। কেরানীগঞ্জের কেয়ার ফর পজ নামের এই আশ্রয় কেন্দ্রে বর্তমানে শতাধিক কুকুর বিড়াল রয়েছে। নিজেদের অর্থায়ন আর প্রাণীপ্রেমীদের অর্থ সহায়তায় দীর্ঘদিন ধরে চলছে এই আশ্রয় কেন্দ্রের কার্যক্রম। ভালোবাসা আমাদের চারপাশে, যা শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। নিঃস্বার্থ ভালোবাসার ক্ষমতা মানুষের চেয়ে চার পেয়ে প্রাণীগুলোরই বেশি। আর তাই হয়তো অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, নিজেদের গণ্ডি পেরিয়ে সৃষ্টির সকল প্রাণকে আপন করে নেয়ার মধ্যেই প্রকৃত শান্তি। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। সেন্ট মার্টিন দ্বীপ আবারও নিজেদের মানচিত্রে দেখানোয় মিয়ানমারের তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ। আগামীকালের মধ্যে এ ভুল সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। সেন্ট মার্টিনকে নিজেদের মানচিত্র ও ওয়েবসাইটে দেখানোয় ঢাকায় মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মিন্ত খোয়ে মন্ত্রণালয়ে গেলে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। এর আগেও 2018 সালের অক্টোবরে সেন্ট মার্টিনকে মানচিত্র ও ওয়েবসাইটে দেখিয়ে নিজেদের দাবি করে মিয়ানমার। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ পূর্ব বিষয়ক মহাপরিচালক দেলোয়ার হোসেন সাংবাদিকদের একথা জানান। সেন্ট মার্টিন দ্বীপ, এটাকে তারা এমনভাবে উপস্থাপন করেছে যাতে মনে হচ্ছে যে এই এলাকাটা এবং সেন্ট মার্টিন দ্বীপটা তাদের অংশ। এইটা এমন একটা এমন কোনো বিষয় না যে কারো কোনো কনফিউশন এখানে থাকা উচিত। আমরা তাদেরকে বলেছি যে এটা দিবালোকের মতো স্পষ্ট যে কোনটা বাংলাদেশের অংশ, কোনটা তাদের অংশ। অতএব এখানে কারো কোনো কনফিউশনের সুযোগ নাই। উচ্চ শুল্ক ও পর্যাপ্ত অবকাঠামো সুবিধার অভাবে বাধাগ্রস্ত হচ্ছে পর্যটন শিল্পের বিকাশ। ব্যবসায়ীরা বলছেন, বাড়তি খরচের কারণে বাংলাদেশ ভ্রমণে আগ্রহী হচ্ছেন না পর্যটকরা। এতে সরকারও কাঙ্ক্ষিত রাজস্ব পাচ্ছে না বলে মনে করেন রাজধানীতে শুরু হওয়া ফুড অ্যান্ড হসপিটালিটি বাংলাদেশ এক্সপোতে আসা উদ্যোক্তারা। আর বাংলাদেশি খাদ্যপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সরকারকে রপ্তানি সহায়ক পরিবেশ তৈরির আহ্বান খাদ্যপণ্য উৎপাদক প্রতিষ্ঠানগুলোর। দৃষ্টিনন্দন স্টলগুলোতে তাকে তাকে সাজিয়ে রাখা হয়েছে সুগন্ধি চাল, ডাল ও চিনি সহ নানা খাদ্যপণ্য। মিলবে হরেক পদের আচার ও মধু সহ প্রক্রিয়াজাত খাবারও। দেশীয় খাবারকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে শুরু হয়েছে খাদ্য ও পর্যটন সংশ্লিষ্ট খাত নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনী। প্রথমবারের মতো আয়োজিত এই প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, চীন ও মালয়েশিয়া সহ সাতটি দেশের 150টি ব্র্যান্ড ও 50 জন ক্রেতা অংশ নিয়েছেন। এতে পর্যটন শিল্পের সমস্যা ও দেশীয় খাদ্যপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন উদ্যোক্তারা। আমাদের হোটেলগুলোতে 90% অতিথি পাই সোম, মঙ্গল ও বুধবার এই তিন দিনে। বাকি দিনগুলোতে 30% অতিথি থাকে। এরা বেশিরভাগই ব্যবসায়ী। খাবার ও হোটেল ভাড়া সহ অন্যান্য খরচ বেশি হয়, পর্যটকদের আকৃষ্ট করতে পারছি না আমরা। সিটি গ্রুপের সবগুলো আইটেমই বিদেশে এক্সপোর্ট করার মতো আছে। সরকারের তরফ থেকে সহজ একটা পরিবেশ তৈরি করে দেওয়া হয় যাতে করে এক্সপোর্ট করাটা মধ্যে লোকে উৎসাহ পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে দেশীয় খাদ্যপণ্যের প্রশংসা করার পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশের দিক নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ও সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন আমাদের দেশে অবস্থিত। এসব পর্যটন স্পট বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে আমাদেরকেই। তাই আমি মনে করি এসব প্রদর্শনী শুধু ঢাকা কেন্দ্রিক হলে চলবে না, বিদেশেও প্রদর্শনী আয়োজনের উদ্যোগ নিব আমরা।
প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মুসল্লিদের আগমনে কানায় কানায় পূর্ণ টঙ্গীর তুরাগতীর। কাল আম্বয়নে শুরু হবে ইজতেমা। এক পক্ষের মাঠ ছাড়া ও অন্য পক্ষের আসার দিনটিকে ঘিরে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। সীমান্তে জন্ম নেওয়ার কারণে মরতে হচ্ছে চোরা কারবারি হিসেবে খোফ ঠাকুরগাঁওয়ের বহরমপুরবাসীর। দোষীদের বিরুদ্ধে কঠোর হওয়ার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। জাতীয় নির্বাচনে অনিয়মের অভিযোগে এ পর্যন্ত 32 বিএনপি প্রার্থীর মামলা, আইনগতভাবে মোকাবিলা করা হবে বললেন ওবায়দুল কাদের। চাকচিক্যপূর্ণ ব্যয়বহুল বেসরকারি হাসপাতালেও মিলছে না সুচিকিৎসা। হয়রানির কারণে রোগীরা বিদেশমুখী। হাসপাতালে মৃত্যু তদন্তের পরামর্শ বিশেষজ্ঞদের। এবং মারাত্মক দূষণের কবলে কর্ণফুলী। কলকারখানা আর ময়লা আবর্জনায় অন্যতম কারণ বলছে পরিবেশ অধিদপ্তর। বুড়িগঙ্গা দখলমুক্ত করতে চলছে তৃতীয় দফা অভিযান।